এই যে বাচ্চা মেয়েটি আছে যারা নাকি আজকে নতুন অভিনয় করছেন অভিনেতা অভিনেত্রী তারা তাকে আদর্শ করে অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলা ছবির এখন একটা যুগ ফিরে এসেছে আমরা জানি কারণ বাংলা ছবির এখন নানান রকম আইডিয়াস আসছে এবং তার হাত ধরে আমার মনে হয় যে ভারতবর্ষের অন্য প্রান্তের অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজকেরা বাংলা ছবিকে আদর্শ করে এগিয়ে যাবে বলে দর্শক কী ভাবেন এবং কীভাবে প্রতিক্রিয়া হয় দর্শকের এবং দুই বাংলার দর্শক এবং সারা বিশ্বের দর্শক আমরা চেষ্টা করছি ছবিটা থেকে এখানে শুধু নয় ভারতবর্ষের অন্যান্য জায়গা এবং আন্তর্জাতিক জায়গায় মুক্তি পাওয়াতে শঙ্খচিল মনের মানুষের পরে আমার আরেকটা যৌথ প্রযোজনা আমাদের বাংলাদেশের প্রযোজক হাবিবুর রহমান খান এবং ফরিদুর রেজা সাগর এবারে এখানকার প্রযোজক বিপ্লব আগেই বলল মৌ রায়চৌধুরী এবং প্রসেনজিৎ তো আমরা মনের মানুষের পরে আবার ভাবছিলাম একটা যৌথ প্রযোজনা করব কিন্তু আমি ওই একটা ছবি করেই আরেকটা চট করে করি না আর অন্যান্য কাজ করতে হয় আমাকে একটা ভাবনা দানা পাকলে তবেই মনে হয় যেন ছবিতে ঝাঁপ দিই তার কারণ এটা একটা যুদ্ধ যে যুদ্ধের আগে প্রস্তুতিটা খুবই প্রয়োজন শঙ্খচিলের গল্প নিয়ে কিছু বলার নেই এটা এখনকার সময়ের একটা মানবিক গল্প তবে একটা বিষাদ গাঁথা রয়েছে যেটা বিপ্লব বলল বাংলা জাতি ভাগ হয়ে যাবার সেই বিষাদটা এর মধ্যে একটা প্রেক্ষাপটে রয়ে গেছে কিন্তু এখনকারই একটি পরিবারের কাহিনী বাবা মা এবং মেয়ে তাদের কাহিনী তারা ইছামতির ধারে বাস করে ওপারটা হচ্ছে ভারত এপারটা বাংলাদেশ কিন্তু আমাদের ছবি হচ্ছে সীমাহীন সীমান্তের ছবি আমাকে একজন প্রশ্ন করেছিল শঙ্খচিল কি আমি বলে শঙ্খচিল হচ্ছে দুরন্ত আশা আর উড়ন্ত পাখির রূপক এই উড়ন্ত পাখির রূপকটাই হচ্ছে আমাদের একটা মন বাঙালির মন আমরা নাগরিক দুটো দেশের কিন্তু আমাদের মনটা হচ্ছে বাঙালির মন আমাদের একই ভাষা একই সংস্কৃতি আমাদের একই গান সেই গান আমরা মনের মানুষে আপনারা দেখেছেন লালন ফকিরের তো ওটা হচ্ছে গানের ছবি হ্যাঁ কারণ লালন ফকির তার সব কিছুই গানের মাধ্যমে প্রকাশ করেছেন কিন্তু শঙ্খচিল গানের ছবি নয় এটার মধ্যে কিছু গান আছে তার কারণ আমাদের বাঙালির জীবনে গান অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে আমাদের অসংখ্য গান অসংখ্য কম্পোজার অসংখ্য মানে গানের লেখক ফলে কিছু টুকরো গান আমরা ছবিতে ব্যবহার করেছি কিন্তু সিডিতে পুরো গানগুলোই রয়েছেন এবং আশা করি এই গানগুলো আমি কিছু কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে মুকুন্দ দাসের গান অনেকে ভুলে গেছে রজনীকান্তের গান আছে রবীন্দ্রনাথের গান আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গান উনি বঙ্গভঙ্গের সময় লিখেছিলেন আমায় বলো না গাহিতে বলো না সেই গান যেরকম আছে আবার কাজী নজরুলের গান আছে একটা অসাধারণ গান ফেরদৌসি আরা বাংলাদেশের শিল্পী গিয়েছেন আর আমাদের এখানে রূপঙ্কর অন্তরা মনময় এরা সকলেই সুরে একেবারে সুরের রাজা আর এবারে আগের আগের ছবিতে গোলাম ফকির আরমান ফকির এরকম একটা ছবির সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়াই আমার জন্য বিরাট একটা অনারের ব্যাপার এবং আমি তার জন্য গৌতম দাকে মুন্না দাকে সত্যম দা মৌবৌদি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাবো যে এই জিনিসটা বিলিভ করেছেন যে আমি মিউজিকটা ভালো করে লঞ্চ করতে পারবো বা প্রমোট করতে পারবো ইনফ্যাক্ট আজ থেকে আমার মনে হয় ছ সাত মাস আগে যখনই গৌতম দারা ছবিটার কথা ভেবেছিলেন তখন প্রথমেই দাদা মানে মুম্বা দা গৌতম দা ডেকে বললেন আমরা এই ছবিটা করছি তুই মিউজিকটা করবি তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে ভেবেছেন যে আশা অডিও ইজ ওয়ার্থ যে এত বড় একটা ছবি এত অন্য রকমের একটা ছবি যেটা এপার বাংলা ওপার বাংলাকে দিয়ে আমি সাকসেসফুলি করতে পারবো থ্যাংক ইউ